বিএনপি জামাতের কর্মসূচির জবাবে পাবনার সাঁথিয়ায় শান্তি সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শান্তি মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুলের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন। সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাজ্জাদসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।